বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, সালাম ও আদাব নেবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গত ভিডিওটিতে বলেছিলাম যে আমরা পরবর্তী ভিডিওটি যে ছাড়বো সেটি হলো প্রি স্কুলের প্রয়োজনীয়তা। তো আমরা এটি প্রি স্কুল সম্পর্কে যদি জানতে চাই তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পরে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে আমাদেরকে জানাবেন। তো আমরা চলে আসি যে আসলে প্রি স্কুলের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার আগে একটু বলে রাখি যে প্রি স্কুলটি আসলে কী। তো আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমরা যদি কোথাও বের হতে যাই তো তার আগে আমরা কী করে থাকি, একটু প্রস্তুতি নিয়ে থাকি, নিজেকে একটু গুছিয়ে নেই, আমরা যেখানে যাব সেখানকার পরিবেশ সম্পর্কে আগে জেনে নেই, তারপরে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। তো ঠিক একটি শিশুকে আমরা একটা কোনো স্কুলে ভর্তি করাবো, নর্মাল স্কুলে, তো সেখানে ভর্তি করার পূর্বে তার কিছু কাজ থেকে থাকে, যে কাজটি কিন্তু আপনাকে বা আপনার যে পার্শ্ববর্তী যে প্রি স্কুলগুলো রয়েছে সেই স্কুল বা ডে কেয়ার রয়েছে সেগুলোতে আপনি দিতে পারেন। তো আমরা চলে আসি যে আসলে প্রি স্কুলটি কী। তো প্রি স্কুল যেটি সেটি হলো যে আমাদের স্কুলের জন্যে তৈরি হওয়া। একটি শিশু ছোটো থেকেই একটি মা বাবার একজন মা বাবার সাথে থাকে, বড় ভাই ছোটো ভাইয়ের সঙ্গে থাকে। তো এই শিশুটি যখন একেবারে নর্মাল স্কুলে গিয়ে ওয়ানে বা টুয়ে ভর্তি হয় বা কেজিতে ভর্তি হয় তো সেখানে গিয়ে সে কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে এই সমস্যাগুলো যেন একটি শিশুর উপরে না আসে, সেক্ষেত্রে আমরা একটি প্রি স্কুলকে নির্বাচন করব। তো প্রি স্কুলে যাওয়ার যে পূর্ব একটা যে আমাদের ধারণা সেটি কিন্তু আমাদের এখনও বাংলাদেশে সেরকম একটি প্রভাব পড়েনি। তো আশা করি সামনে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে এগুলো প্রভাব আমরা দেখতে পাবো। তো চলে আসি যে প্রি স্কুলে একটি শিশুর কী কী কাজ হয়ে থাকে, যেমন যে নিয়ম কানুন, শৃঙ্খলাবোধ, চিন্তা। একটি শিশু মূলত বিভিন্নভাবে চলার চেষ্টা করে, সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রি স্কুলেই সেই সেবাগুলো পেয়ে থাকি। তো এরপরে আমরা দেখি যে আসলে অনেকেই চিন্তা করে একটি শিশু কখন শিখবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, দেখা হলে অনেকে বলেন যে আসলে শিশুরা বড় হোক না, 6 বছর 7 বছর তখন সে স্কুলে যাবে, তখন সে শিখবে। কিন্তু আমেরিকান একটি গবেষণা দেখা গেছে যে শিশুরা জন্মের 3.5-4 বছরের মধ্যে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর আমার মনে হয় আপনারা সম্মতি দেবেন যে এই সময়েই শিশুর বেশিরভাগ নেয়ার ধারণ করার ক্ষমতা থাকে। তো আমরা অবশ্যই এই সময়টা শিশুর যে জন্মে থেকে 3.5-4 বছর যে বয়সটি রয়েছে এর মধ্যে আমরা তাকে বিভিন্ন বিষয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রি স্কুলে আরও আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো মানসিক, শারীরিক, সামাজিক এবং আবেগপ্রবণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটি শিশু কিন্তু নর্মাল স্কুলের থেকে প্রি স্কুলে বেশি পেয়ে থাকে। তো আমরা আরও যদি দেখি যে আসলে একটি শিশুকে কেন প্রি স্কুলে ভর্তি করাব বা কেন নর্মাল স্কুলে প্রথমে দেয়া যাবে না, তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো যে একটি শিশুর হয়ে যদি শিশুর মতো হয়ে যদি আমরা চিন্তা করি যে আপনি একটি শিশুকে একটি ফাঁকা জায়গা, একটি আমি কিন্তু এখানে একটা পেজ রেখেছি, তো দেখতে পাচ্ছি হয়তোবা, তো এখানে আমি একটি শিশুকে বললাম যে তুমি এখানে রং করো এবং তাকে ইন্ডিকেট করে বলে দিলেন যে এখানে একটি গাছের ছবি আঁকো এবং সেখানে রং করো। তা আসলে কি ওই শিশুটি এই 4 বছর 5 বছরে কি সেই শিশুটি একটি গাছ সুন্দরভাবে আঁকতে পারবে? তো আপনি তাকে কি করে দিলেন, সুন্দরভাবে এমন করে নকশা দিয়ে কি হয়ে গেল, এটা একটা গাছ হয়ে গেল। এরপরে আপনি যদি তাকে এখানে তার হাতে একটি রং দিয়ে বললেন যে এটি হচ্ছে এই গাছের প্রথম অংশ, উপরে এটি হচ্ছে সবুজ হয়ে থাকে। আচ্ছা, তো আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো যে শিশুটিকে আপনি একটি পরিবেশ আগে তৈরি করবেন, এই পরিবেশ তৈরি হলে সে আপনাকে সব কিছু দেওয়ার চেষ্টা করবে। তো আমার এই ছোট্ট একটি উপকরণ দিয়ে আপনারা বুঝতে পারছেন যে আসলে একটি শিশুকে যদি আপনি তার পরিবেশ না দেন, তার যদি পরিবেশগত কোনো আবহাওয়া যদি তার অনুকূলে না থাকে, তাহলে কিন্তু সে বিপাকে পড়ে যাবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমরা চেষ্টা করব একটি শিশুকে অবশ্যই একটি নর্মাল স্কুলে দেওয়ার আগে প্রি স্কুলে দেব, এবং
এই স্কুলে প্রি স্কুলে আরও যে বিষয়গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে যে পেয়ার ওয়ার্ক, হোল ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। তা আমরা এই বিষয়গুলোতে পরবর্তীতে আলোচনা করব। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো আমরা যে পরবর্তীতে ভিডিওটি যে ছাড়বো বা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে যে হাজির হবো, সেটি হলো মস্তিষ্কের সহিত শেখন শেখানো কার্যাবলীর যে পরবর্তী ধাপ, সেটি হলো শিশুদের শেখন শেখানো কার্যাবলী। শিশুরা কীভাবে শিখবে, কীভাবে তাদের সঙ্গে চলবেন, তারা কীভাবে একটা বিষয় নেবে। তো আশা করি ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।